নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2023 জুলাই মাস 12টি রাশির জন্য কেমন যাবে। আলোচনায় যাব তার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আর সকলকে একটা বার্তা দিয়ে রাখি, আর আগামী সময়ের মধ্যেই ভাদ্র মাস, এই ভাদ্র মাসে যদি কেউ অশুভ যোগ কাটাতে চান, রাশি চক্রের যে অশুভ যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, তারপর হচ্ছে দারিদ্র যোগ, গুরুশৌরি যোগ, গুরুচণ্ডালী দোষ, এই যে বাস্তু দোষ, এইসব যদি যোগ কাটাতে চান, আরো অন্যান্য অনেক কিছু, মৃত্যুঞ্জয়ী কবচ যদি বানাতে চান, বা বিভিন্ন ধরনের যে কবচ রয়েছে সেই কবচ যদি বানাতে চান, বা পুজো দিতে চান, বা যজ্ঞে হোম, যজ্ঞে আহুতি দিতে চান, তাহলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করুন এবং নাম লেখানো শুরু করে দিন। কি করতে হবে একটু জেনে নিতে হবে। শুরু করছি 12টি রাশির মধ্যে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসটি তেমন একটা ভালো যাবে না। অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন, কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে, ব্যবসা নিয়ে নানা সমস্যা আসতে পারে, বিবাহ নিয়ে সমস্যা আসতে পারে, এবং শত্রু বৃদ্ধি নিকটজন শত্রুতা করবে, সেই কারণে কিন্তু অর্থ ক্ষয়, মানসিক টেনশন, পারিবারিক সূত্রে ঝামেলা, তর্ক বিতর্ক কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবের মাঝে একটা শুভ সংবাদ বলি, অনেকদিন ধরে চেষ্টা করছেন যে লোন করবেন, বা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, বা কিছু কেনার জন্য চেষ্টা করছেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটা আছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিন। যে সকল জাতক বা জাতিকার বিষ রাশি, সেই সকল জাতক বা জাতিকাদের জন্য বলবো, সময়টা অতি উত্তম, অর্থাৎ মাসটাকে ভালোভাবে কাজে লাগান, সর্বদিক থেকে শুভ ফল লাভ হবে। তবে ভাতৃস্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে কিন্তু অযোধ্যা ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক হতে পারে, তাই ভাইদের সঙ্গে বা দাদাদের সঙ্গে, বোনেদের সঙ্গে বা দিদিদের সঙ্গে ঝগড়া না করে মিলেমিশে থাকার চেষ্টা করুন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, এবং পরিকল্পনা করলে ফলে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহ সংসার জীবনের জন্য শুভ বলা যায়। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের একটা সামান্য শরীর খারাপ দেখা দিতে পারে, অন্যান্য দিক থেকে কিন্তু সব দিকেই সবকিছু ভালো আছে, বা বয়োজ্যেষ্ঠ ভাতৃস্থানীয় ব্যক্তিবর্গের কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা বা মৃত্যু অঘটন হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতক বা জাতিকার চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সফলতা আসবে, সন্তান সন্ততিকে নিয়ে গর্বের একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে, সর্বস্তর থেকে উন্নতি, অন্ন বস্ত্র বাসস্থানের পরিপূর্ণতা লাভ হবে, এবং যে কোনো কাজ যে আটকে বসেছিল এতদিন সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্কট রাশি, তারা একটু সাবধানতা অবলম্বন করুন, মানসিক টেনশন হতাশা বৃদ্ধি পেতে পারে, স্বামীর শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মুখে কেন্দ্র করে সমস্যা আসতে পারে। নিজের কিন্তু আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক যদি দেখি, তাহলে নিজের দিক থেকে কিন্তু সেরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তার মানে চাকরি, কর্ম, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। আজকে সিংহ রাশিতে, সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করুন, ভয় কেটে যায়নি, সমস্যা এখনো আছে, অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক, শারীরিক, মানসিক, পারিবারিক সমস্যা আসতেই পারে, একটু সাবধানতা অবলম্বন করলে অন্ন বস্ত্র বাসস্থান অভাব হবে না, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন পরিকল্পনা বাস্তবায়িত রূপ হবে, বিবাহ, প্রেম, সংসার জীবন, শিক্ষা, গবেষণা সর্বদিক থেকে শুভ, দূর ভ্রমণে আনন্দ লাভ এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল জাতক জাতিকার কন্যারা আসি, অতি উত্তম মাসটি যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, সর্বদিক থেকে শুভ,
যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে বলুন, যে কোনো স্বপ্নের ক্ষেত্রে বলুন, শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি, ব্যবসা, বিবাহ, সংসার জীবন সর্বদিক থেকে শুভ, আর্থিক উন্নতি, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। তবে মাতুল বংশের কেউ মারা যেতে পারে, সেটা একটা শোক সংবাদ, বা মাতুল বংশের কেউ হয়তো মৃত্যু সময় ঘটনার মধ্যে পড়তে পারে, সে জায়গাটা সাবধানতা অবলম্বন করাই ভালো। আর সেই তুলা রাশিতে, তুলা রাশির জাতক জাতিকাতে চিন্তা করার কোনো কারণ নেই, আয় ব্যয় সঞ্চয় সমান। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যয় প্রচন্ড বেশি হয়ে যাবে, ধারও হতে পারে, তবে টেনশন করবেন না, শোধও হয়ে যাবে। যে সকল জাতক জাতিকাতে তুলা রাশি, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব নেই, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়বেন, তবে মানসিক একটা টেনশন আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে সফলতা, উচ্চ শিক্ষা, পারদর্শিতা লাভ এবং সম্মান বৃদ্ধি, অতি উত্তম রেজাল্ট, যা আপনার জীবনকে একটা অন্য মাত্রা দিতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য কর্মক্ষেত্রে সফলতা আসবে, ঝামেলা অশান্তি তর্ক বিতর্কে এড়িয়ে চলুন, মাঝে মধ্যে সমস্যা আসতে পারে, একে কেন্দ্র করে আর্থিক সচলতা বৃদ্ধি পাবে, আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, সঞ্চয়ের পরিমাণ কম, দুর্ভ্রমণে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, অযথা তর্কের মধ্যে জড়িয়ে গিয়ে পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মাতৃস্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে ঝামেলা অশান্তি আসতে পারে, শ্বশুর শাশুড়ি নানাবিধ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। চোখ, নাক, মুখ, ত্বক, চুল, পেট, এইসব জাতীয় বিষয়কে কেন্দ্র করে নানাবিধ সমস্যা দেখা দেবে। যে সকল জাতক বা জাতিকা ধনুরা আসি, অতি উত্তম সময়, কোনো দিক থেকে খারাপ দেখা যাচ্ছে না, চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সর্বত্র শুভ ফল, প্রেম, বিবাহ, সংসার জীবনের জন্য শুভ, তবে সন্তানকে কেন্দ্র করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আর যদি সন্তানের তুলা, কন্যা, মেষ, বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে। যে সকল জাতক বা জাতিকারা মকর রাশি, সে সকল জাতক জাতিকাদের বলবো, অতি উত্তম সময়, অন্ন বস্ত্র বাসস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে, ও পরিপূর্ণতা লাভ পাবে এবং দুর্ভ্রমণে আনন্দ লাভ, দুর্ভ্রমণে কার্যসিদ্ধি, দূরে কোথাও চাকরির জন্য যেতে পারেন, পাসপোর্ট, ভিসা নিয়ে যে সমস্যা ছিল সমাধান হতে পারে, এবং যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত সেই সকল জাতক জাতিকাদের শুভ বলা যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই। অযথা ঝামেলা আসতে পারে, স্ত্রীকে কেন্দ্র করে, প্রেমিকাকে কেন্দ্র করে, বা তৃতীয় কোনো বন্ধু তাকে কেন্দ্র করে, সেই জায়গাটা একটা অ্যাভয়েড করার দরকার আছে। আসি কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় মানসিক টেনশন, হতাশা, কর্মক্ষেত্রে সমস্যা, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। চাকরি ক্ষেত্রে শুভতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, যারা একই জায়গায় চাকরি করছেন সেখানে সমস্যা দেখা দেবে, যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বেটার বলা যেতে পারে। যে সকল জাতক জাতিকা ব্যবসা করেন তাদের জন্য বলবো ভালো, যে সকল জাতক জাতিকা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো ভালো নয়। যে সকল জাতক মীন রাশি, সে সকল জাতক জাতিকার অতি উত্তম সময়, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চললে পরে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, বা পিতা মাতার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে, নতুন কোন পরিকল্পনার মধ্যে দিয়ে যে কোনো ব্যবসা করতে পারেন, নতুন কোন চাহিদা পূরণ হতে পারে, নতুন কোন ইচ্ছা পূরণ হতে পারে, নতুন কোন ক্রয় এর মধ্যে দিয়ে মনের স্বপ্ন পূরণ হতে পারে। যে সকল জাতক বা জাতিকারা দূরে চাকরি করতে চাইছেন, পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য ভালো, আশানুরূপ ফল পাওয়ার, রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষার আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ হতে পারে এবং স্ত্রীর পরামর্শে নানাবিধ শুভ ফল পাওয়ার সম্ভাবনা। যে সকল জাতক বা জাতিকাদের জন্য খারাপ বললাম আর যাদের জন্য ভালো বললাম, সর্ব 12টা রাশির জন্য আরো ভালো হওয়ার জন্য একটা সামান্য একটি টোটকা পালন করলে পরেই আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো হবে। আশেপাশে যদি জলাশয় থাকে, তবে সেই জলাশয়তে স্নান করে, স্নান করার আগে কথা বলে নিয়ে একটু, স্নান করার আগে প্রায় 250 গ্রামের মানে আটা বা ময়দা, 250 গ্রাম আটা ময়দা চিনির সঙ্গে মাখুন, চিনির সঙ্গে মেখে নুন দেবেন না, মেখে ছোট 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 নাড়ুর মতন করুন, এবং সামনে বাড়ির সামনে যদি কোনো জলাশয় থাকে তাহলে পরে সেই জলাশয়তে গিয়ে আপনি ওই ছোট ছোট নাড়ুর মতন যে তৈরি করেছেন সেগুলো একটা 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 করে দিয়ে নমস্কার করে এবং মনের ইচ্ছা বলে বাড়িতে চলে আসুন, পিছন দিকে তাকাবেন না। দেখুন আপনার জীবনের কিন্তু শুভতা বৃদ্ধি পাবে এবং স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল অশুভ ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটছে সেগুলো
এগুলো থেকে লাঘব ও মুক্তি পাবেন। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না। ভাদ্র মাসের জন্য প্রস্তুতি নিন, অবশ্যই ভাদ্র মাসে আপনার জীবনের অশুভ যোগ কেটে আপনার জীবন হবে সুন্দর, সফলময়, আনন্দময় ও স্বপ্ন পূরণের চাবিকাঠি। 100 এ 100 বলছি, যোগাযোগ করে একবার দেখুন। নমস্কার।